গতকাল সাফ নারী ফুটবল ফাইনালে বাংলাদেশ নেপালকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই খবরটি বাংলাদেশের সবগুলো পত্রিকায় হয় প্রধান শিরোনাম করেছে অথবা বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। যেমন প্রথম আলো, তাদের শিরোনাম অদম্য বাংলাদেশি আবার চ্যাম্পিয়ন, এটি তারা 7 কলম ব্যাপী একটি খবর ছাপিয়েছে। সঙ্গে একটি ছবিও রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ দলের তোলা ছবি। এই খবরটি সমকাল দিয়েছে সাফ সাম্রাজ্য বীর কন্যাদেরই এই শিরোনামে। দেশ রূপান্তর এই শিরোনাম করেছে হিমালয় ফের ফুটবলের ফুল। কালের কণ্ঠের শিরোনাম হিমালয়ের দেশে মেয়েদের জয়োৎসব। যুগান্তরের শিরোনাম আবারও বাংলাদেশের হিমালয়ে জয়। আজকের পত্রিকা এই সংবাদের শিরোনাম করেছে সেই দশরথ রঙ্গশালায় সাবিনাতের জয়ধ্বনি। আর ডেইলি স্টার এ সংক্রান্ত একটি বড় ছবি ছাপিয়েছে এবং সাথে ছোট্ট করে এক কলামের একটি খবর। খেলার পাতাতে তাদের আরও খবর রয়েছে, তবে এক কলামের খবরের শিরোনাম বাংলাদেশ ওমেন সিমেন্ট সাফ সুপ্রিমেসি। এবার চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে, অন্যান্য খবরগুলোর দিকে একটু তাকাই। দৈনিক প্রথম আলোর শিরোনাম, সব হত্যার বিচার করতে হবে। এটি জাতিসংঘের মানবাধিকার কমিশনের সংবাদ সম্মেলনকে ঘিরে একটি প্রতিবেদন। এই প্রতিবেদনে বলা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে অপরাধ ট্রাইব্যুনাল সহ সব জায়গায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি, এমনটাই বলেছেন ফলকার টো। প্রথম আলোর প্রথম পাতার আরেকটি খবর, সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গৃহবধূ নিহত। এই খবরে বলা হচ্ছে রাজধানীর পল্লবীতে একটি এলাকাতে 20-30 জন যুবক মিলে মামুন নামে একজনকে জিম্মি করে মারধর করছিলেন। সেখানে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে লক্ষ্যভ্রষ্ট হয়ে গৃহবধূ নিহত হন। প্রথম আলোর প্রথম পাতার শেষ দিকের খবর, শিক্ষার্থীদের সড়ক অবরোধ, দিনভর যানজটে ভোগান্তি। এটি রাজধানীতে 7 কলেজের শিক্ষার্থীদের যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন চলছিল গতকাল, সেই সংক্রান্ত খবর এবং এতে মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। কমলা শিবিরে আশার আলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে যে প্রতিবেদনটি প্রথম আলো করেছে তার শিরোনাম। এই খবরে বলা হচ্ছে অনেক ডেমোক্রেট নির্বাচনী বিশেষজ্ঞরাই নিজেরাই বলছেন যে নির্বাচনে ট্রাম্পকে ঠেকানো কঠিন, তবে খুব সামান্য হলেও এই অন্ধকার এবং হতাশা কাটিয়ে আলোর মুখ দেখতে শুরু করেছে কমলা হ্যারিস এবং তার দল ডেমোক্রেটিক পার্টি। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, হজ প্যাকেজ ঘোষণা, খরচ কমেছে। এই খবরে বলা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ 1 এর জন্য খরচ ধরা হয়েছে 4,78,242 টাকা, যা চলতি বছরের চেয়ে 1,09,145 টাকা কম। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ 11 মামলার কার্যক্রম বাতিল। গতকাল খালেদা জিয়ার করা 11টি আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট এ সংক্রান্ত রায় দিয়েছে এবং এই সংক্রান্ত রায়ে বলা হয়েছে এই মামলার কার্যক্রমগুলো বাতিল করা হলো। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, গ্যাস সংকটে থমকে গেছে উৎপাদন, হুমকিতে শিল্প। এই খবরে বলা হচ্ছে দিনে বাংলাদেশে গ্যাসের চাহিদা 420 কোটি ঘনফুট, কিন্তু 135 কোটি ঘনফুটই ঘাটতি রয়েছে। চাহিদা 30% গ্যাস কম পাচ্ছে কারখানাগুলো, আর গ্যাসের অনুসন্ধানের চেয়ে ঝোঁক ছিল আমদানির ক্ষেত্রে। এবং ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে কারখানা চালু রাখার চেয়ে বন্ধ রাখলেই লাভ বেশি। গ্যাস সংক্রান্ত আরও একটি খবর সমকাল করেছে, যার শিরোনাম বাসায় চুলা জলে মিটিমিটি, গ্যাস স্টেশনেও ভোগান্তি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে গতকাল বেশ কিছু বৈঠক করেছেন এবং সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদটি সমকাল প্রথম পাতায় যে শিরোনামে ছাপিয়েছে সেটি হলো আইন সংস্কারে জোর তাগিদ জাতিসংঘের। এই খবরে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, মত প্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো আইন সংস্কারে জোর দিয়েছেন ঢাকা সফররত জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। আসছে পেঁয়াজের শত শত ট্রাক, তবু বাড়ছে দর। 2 সপ্তাহ ধরে দেশে পেঁয়াজের বাজার অস্থির হয়ে উঠেছে, আবার কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে, সে খবরটি সমকাল দিয়েছে এই শিরোনামে। দেশ রূপান্তরের একটি খবর, হাসিনার ফ্যাসিস্ট দলের স্থান বাংলাদেশে এখন নেই। এটি গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সেই সংবাদটিকে কেন্দ্র করে দেশ রূপান্তর এই প্রতিবেদন ছাপিয়েছে। দৈনিক কালের কণ্ঠের একটি শিরোনাম, প্রভাবশালী 22 জন কর গোয়েন্দা জালে। এতে বলা হচ্ছে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ আমলের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের খবর বেরোচ্ছে একে একে। শুধু মন্ত্রী এমপি নন, ক্ষমতার কাছাকাছি থাকা আমলা, পুলিশ, সাংবাদিক, প্রকৌশলী, ছাত্রনেতা, ব্যবসায়ী সহ কম বেশি সব শ্রেণী পেশার মানুষই দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন। ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনুসের দেয়া সাক্ষাৎকার কালের কণ্ঠ ছাপিয়েছে প্রথম পাতায় এক কলামের একটি প্রতিবেদনে। এই প্রতিবেদনের শিরোনাম, শেখ হাসিনার ফ্যাসিবাদী দলের কোনো স্থান নেই। কোনো হত্যাকাণ্ডের দায়মুক্তির সুযোগ
সুযোগ নেই তদন্ত হতে হবে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রধান গতকাল যে সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেছেন এবং সেটিকে কেন্দ্র করে কালের কণ্ঠ এই প্রতিবেদনটি ছাপিয়েছে এবং এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন হতে হবে কোনো ধরনের মব জাস্টিস গ্রহণযোগ্য নয় সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় তিনি উদ্বেগ জানিয়েছেন দৈনিক যুগান্তরের একটি খবর সরকার চাইলে ছয় মাসে ভোটের প্রস্তুতি সম্ভব এই খবরে বলা হচ্ছে সংসদ নির্বাচন আয়োজন করতে ভোটার তালিকা হালনাগাদ সীমানা পুনর্নির্ধারণ নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং নির্বাচনী মালামাল সংগ্রহের মতো প্রস্তুতিমূলক কাজ করতে হবে নির্বাচন কমিশনকে এসব কার্যক্রম একসঙ্গে পুরোদমে চালালে ছয় মাসে তা শেষ করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা সমাপনী বক্তব্যেও পরস্পরকে আক্রমণ কমলা ও ট্রাম্পের এটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত খবর এই খবরে বলা হচ্ছে যে নির্বাচনের প্রচারে সমাপনী বক্তব্য দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং শেষ ভাষণেও তারা পরস্পরকে আক্রমণ করতে ভোলেননি দৈনিক আজকের পত্রিকার খবর নির্বাচনের চাপ বাড়ছে এটি বাংলাদেশের রাজনীতিকে নিয়ে এই খবরটিকে তারা প্রধান শিরোনাম করেছে লাল ব্যানারে এতে বলা হচ্ছে বিএনপি সহ কয়েকটি দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি বলছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারই যথেষ্ট জামাত সংস্কারে গুরুত্ব দিলেও বিলম্বিত নির্বাচন চায় না সমাপনী বক্তব্যে পাল্টাপাল্টি তোপ কমলা ও ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে প্রতিবেদনটি ছাপিয়েছে আজকের পত্রিকা তার শিরোনাম এমনটাই এই খবরে বলা হচ্ছে নির্বাচনের বাকি আর কয়েকটা দিন এবং দীর্ঘ সময় প্রার্থী বাছাইয়ের পর্ব ও প্রচারণার শেষ পর্যায়ে এসে সমাপনী ভাষণে পরস্পরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দুই প্রার্থী দ্য ডেইলি স্টারের একটি শিরোনাম পুলিশ গ্রাপল উইথ রেইজিং ক্রাইমস ইন সিটি এই খবরে একজন আইনজীবীর কথা এসেছে যাতে বলা হচ্ছে তিনি ধানমন্ডির একটি ব্যাংক থেকে ৫০,০০০ টাকা তুলে ফিরছিলেন সে সময় তার কাছ থেকে এই টাকাগুলো ছিনতাই করা হয় এরকম আরও অনেকগুলো ঘটনা ঘটেছে এবং শুধু ধানমন্ডি নয় রাজধানীর বিভিন্ন এলাকার এরকম কয়েকটি অপরাধের বিবরণ দিয়ে দ্য ডেইলি স্টার এই প্রতিবেদনটি ছাপিয়েছে একই সাথে ডেইলি স্টারের প্রথম পাতায় এক কলামের আরেকটি প্রতিবেদন স্ট্রে বুলেট কিলস ওমেন অ্যাজ ক্রিমিনালস ওপেন ফায়ার এই খবরের পাশেই এক কলামের আরও একটি প্রতিবেদন দ্য ডেইলি স্টারের যার শিরোনাম স্ট্রে বুলেট কিলস ওমেন অ্যাজ ক্রিমিনালস ওপেন ফায়ার এটি মিরপুরের ঘটনা যেখানে সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একজন নারী নিহত হয়েছেন মিরপুর এলাকায় সে খবরটি ডেইলি স্টার দিয়েছে এই প্রতিবেদনের পাশেই